রুটিন চেকিং এ গাঁজা সহ গাড়ি এবং তিনজন আটক। ঘটনা বুধবার সন্ধ্যা নাগাদ আসাম আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়াখামী থানাধীন 41 মাইল এলাকায়। গাঁজা পাচারকারীরা নিত্য নতুন কায়দায় গাঁজা পাচার চালিয়ে যাচ্ছে। বুধবারও এক অভিনব পদ্ধতিতে পাচারকালে আটক করা হয় গাঁজা, সঙ্গে আটক করা হয় পাচার কাজে জড়িত তিনজনকে। জানা যায়, অন্যান্য দিনের মতো মুঙ্গিয়াখামী থানার পুলিশ জাতীয় সড়কে রুটিন চেকিং এ বসে। সেই সময় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্ত ত্রিপুরার কাছে গোপন খবর আসে একটি বোলেরো গাড়িতে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে ঢাকা নাকা পয়েন্টে থাকা পুলিশ কিছু পায়নি। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্ত ত্রিপুরা। তার নির্দেশে গাড়ির উপর ছাদ ভেঙে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে লুকিয়ে রাখা অবৈধ গাঁজা। এছাড়াও গাড়ির বডির বিভিন্ন অংশ কেটে গাঁজা লুকিয়ে পুনরায় ঝালাই করে রাখা অবস্থায় রাখা গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আজকে মুঙ্গিয়াখামী থানার উদ্যোগে 41 মাইলে ভেহিকেল চেকিং করা হয়, স্পেশাল ভেহিকেল চেকিং। নেতৃত্বে অসি ছিল সঙ্গে, তো মুঙ্গিয়াখামীর অসি। এবং ভেহিকেল চেকিং করার সময় একটা বোলেরো গাড়ি আসে, প্যাসেঞ্জার বোলেরো গাড়ি, যার নাম্বার TR01E 2409 গাড়ি। সেই গাড়িকে সন্দেহ করা হয় এবং দেখে তাদের যে হাবভাব ছিল, গাড়ির ভেতরে যে তিন ব্যক্তি ছিল, তো তাদের হাবভাব দেখে একটু সন্দেহ হয়েছিল। তারপরে গাড়িটাকে ভালো করে সার্চ করার পরে পাওয়া গেছে, গাড়ির ব্যাকলাইটের পেছন থেকে পাওয়া গেছে গাঁজার প্যাকেট, এবং গাড়ির যে স্বাদ আছে সেই স্বাদের উপর থেকেও বরাদ্দ করা হয়েছে। সর্বমোট 215 কেজি গাঁজা, যার বাজার মূল্য 3,25,000 টাকা। আচ্ছা, গাড়িটা কোন দিকে থেকে কোন দিকে? গাড়িটা আগরতলা দিক থেকে এদিকে চোরাইবাড়ি দিক দিয়ে যাচ্ছিলো।